চন্দ্রশশী দেবী, শ্রবণ করে সমস্ত কীর্তনিয়ার সেই কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করে ভক্তরা বাড়ি চলে গেল। এইবার যেই বাড়ি চলে গেল সেই চন্দ্রশশী দেবী কীর্তন শেষ হল, কীর্তনিয়া চলে গেছে বাড়ি, আর চন্দ্রশশী দেবী একাকী, একা একা ঘরের মধ্যে প্রবেশ করে নয়নজলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছি, গৌরহরি আমি কখনো তোমাকে দেখিনি বটে, তবে কীর্তনিয়ার বদন থেকে এমন গৌর রূপের কথা শুনে, তোমার এমন অপূর্ব রূপের কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কোথায় তুমি, কোথায় তুমি গৌরাঙ্গ, তুমি মোরে দয়া না ছাড়ি, দয়া না ছাড়ি গৌরাঙ্গ, তুমি মোরে দয়া না ছাড়ি, ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার যদি আমি তোমাকে পেতাম তাহলে আমার মন প্রাণ জীবন যৌবন, তোমার চরণ লাগি আমার সাবিত্রি কি ছাড়ি ও
ডাকার মধ্যে আকুলতা চাই। আকুলতা ব্যাকুলতা না থাকলে তো ভগবান কোনোদিন তোমার কাছে আসবে না মাইরা। চলো যাই কীর্তন শুনি আসি, আর কীর্তন হরিবাসুরে গিয়ে এর তার গল্প, হরিবাসুরে বসে যত কথা, পরের কথা, পরের ঘরের কথা, ওরকম করলে তার কীর্তন শুনে কোনো লাভ নেই মাইরা। কীর্তন শুনে চন্দ্রশশী দেবীর কি হলো সেটা ভাবুন। হরিবাসুরে আমরা যেমন বাজারে যাই কিছু কিনতে, আলু পটল বেগুন কিনতে, পয়সা দিয়ে কিনে নিয়ে এসে ঘরে আসি, তা তুমি কীর্তন হরিবাসুরে এসেছো মনে মনে ভাবতে হবে কিছু নিয়ে যাবো এখান থেকে। তা না হলে এলাম সাজুগুজু করে বসলাম কিন্তু কাজের কাজ আমার হলো না, তাহলে হরিবাসুরে বসে কোনো লাভ নেই। হ্যাঁ হরি বল। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবান তুমি পাবে না, তার প্রমাণ। ঠাকুরের শিষ্য ছিলেন নরেন, ছোটবেলা থেকে তিনি ভগবান বিদ্বেষী ছিলেন। যখন ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের পূজা করতেন তিনি পছন্দ করতেন না, যে একটা মাটির মূর্তি, একটা মাটিকে কি মা 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 দিন দাত, ও ঠাকুর ঠাকুর, এই তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি গো, তুমি সব সময় মা 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 করেই যাচ্ছ, কি ব্যাপারটা কি? ওই মাটির মূর্তি কি কথা বলে? তুমি যে মা মা করে চিৎকার করছো তো মাটি, ঠাকুর তো খ্যাপা ছিল, ঠাকুরের কথাগুলোই তো অন্যরকম ছিল। ঠাকুর ঠাকুর নরেনকে বলছে, ও নরেন নরেন, এই দেখো দেখো বেটার কথা শোনো গো, হ্যাঁ তুই আমার মাকে মাটি বলছিস, আমার মা তো মাটি নয়। তো তোমার মা মাটি নয় তো কি? ওই তো তোমার মা, ওই ওই তো মন্দিরে তোমার মা মাটি, মাটি নয় তো কি? বলে তুই, আমি না আমার মাকে দেখি, তুই আমার মাকে দেখবি? বলে তোমার মাটির মা আমার দেখা যায়, কথা বলে। বলে তুই কথা বলাতে পারিস না বলেই তো কথা বলে না, একবার তো কথা বলিয়ে দেখ, কথা বলে। বলে তাকে কথা বলতে গেলে কি করে বলতে হবে? বলে তুই আগে আমার মাকে দেখবি তো? বলে হ্যাঁ দেখবো। বলে তাহলে চল আমার সঙ্গে। আমায়রা মন দিয়ে শোনো গো, এই বলে ঠাকুর করেছে কি, এই নরেনকে নিয়ে গেছে পুকুর পাড়ে। এইবার পুকুর পাড়ে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে ঠাকুরকে, বলছে ও ঠাকুর তুমি পুকুর পাড়ে মা দেখাতে নিয়ে এসেছো? বলে এখানেই তো আছে। বলে তা কোথায় আছে? বলে ওই পুকুরে। বলে পুকুরে? বলে তাহলে তো আমাকে কি নামতে হবে? বলে হ্যাঁ নামতে হবে, পুকুরে নাম হরিবল। এই বলে পুকুরে নেমেছে। এবার যেই পুকুরে নেমেছে বলছে ঠাকুর পুকুরে তো নামলাম, জলে তো নামলাম, এবার তোমার মা কোথায় গো? বলে নামলে তো হবে না, খ্যাপা ডুব দিতে হবে। না ডুবলে তুমি কি করে পাবে? আগে ডুবটা তো দাও। যেই বলেছে ডুব দিতে, ওই ঠাকুরের কথা শুনে নরেন করেছে কি, মা এক ডুব দিয়েছে। আর যেই ডুব দিয়েছে, ডুব যেই দিয়েছে, ঠাকুর চিন্তা করলেন এইবার ওকে শিক্ষা দিতে হবে। শিক্ষাটা কেমন দিলেন? ঠাকুর আর থাকতে পারলো না, হরে কৃষ্ণের দিকে লক্ষ্য করো, ঠাকুর আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে ঠাকুরও জলে ঝাঁপ দিয়েছে। এবার যেই ঠাকুর জলে ঝাঁপ দিয়েছে, ঠাকুর জলে ঝাঁপ দিয়ে নরেনের ঘরটাকে চুপিয়ে ধরেছে, টপ টপ বলছি টপ ডোব বেটা, এই এমন ভাবে ডোব 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 করে মাথাটাকে ঘাড়টাকে জলে চুপিয়ে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। আর এদিকে প্রাণীর ভয় বাঁচবার জন্য ছটপট 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 করছে, তবু ঠাকুর ধরে আছে, চেপে ধরে আছে, ছাড়ছে না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এবার যখন অনেকক্ষণ হয়ে গেছে ঠাকুর দেখছে, এই রে যদি ওই খ্যাপা মরে যায় তাহলে তো আমার দোষ হবে না, ওকে মরতে দিলে হবে না। এই বলে টুটিটা ধরে এই ওট ওট বলছে ওট, আর উঠেছে ঠাকুর তুমি আমাকে মেরে ফেলছিলে নাকি, মারার জন্য প্ল্যান করে এখানে এনেছো? বলে ও খ্যাপা তোকে মারবো বলে নিয়ে আসিনি, বোঝানোর জন্য নিয়ে এসেছি, তা তুমি এরকম করে আমার ঘাড়টা জলে চুপিয়ে ধরে রাখলে? হ্যাঁ। বলে না চোবালে তো বুঝতে পারতিস না,
হ্যাঁ বলে হ্যাঁ নরেন, যখন আমি তোর ঘাড়টা চুবিয়ে ধরেছিলাম তোর কেমন লাগছিল রে? বলে ওই জন্য লোকে তোমাকে খ্যাপা বলে, তুমি আমাকে মারতে চেয়ে আবার এখন বলছো কেমন লাগছিল? বলে শোনো, তুমি যখন আমার ঘাড়টাকে ধরে এমন করে চুপিয়ে ধরেছিলে তখন আমার প্রাণটা ছটপট ছটপট করছিল, আমার প্রাণটা আকুলি বিকুলি করছিল, আমার প্রাণটা বলে চঞ্চল হয়ে উঠেছিল, আমার আমার অস্থির অস্থির লাগছিল, আমার মনে হচ্ছিল এই বুঝি আমি মরে যাবো, এই বুঝি আমি মরে যাবো, আর সুন্দর পৃথিবীতে আমার বেঁচে থাকবার আর কোনো অধিকার নেই, আমি মরে গেলাম, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার কথা বলার কোনো শক্তি ছিল না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার সর্বশরীরটা ছটপট ছটপট করছিল। ঠাকুর চিৎকার করে বললে এই তো এটাই চাই। নরেন সর সর নরেন, এই যে বাঁচবার জন্য তোমার এমন ছটপটানি, বাঁচবার জন্য তোমার এমন আকুলতা ব্যাকুলতা, এত চঞ্চলতা, তোমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যেদিন যেদিন ওই মৃন্ময়ী মায়ের জন্য এমন ছটপটানি আসবে, এমন আকুলতা ব্যাকুলতা আসবে, সেদিন জানবি ওই মৃন্ময়ী মা ওই মাটির মূর্তি চিন্ময় হয়ে সাক্ষাৎ তোকে দর্শন দিচ্ছে। নিতাই গৌ প্রেমানন্দ একবার হরিব। তাহলে দেখো মাইরা, ভগবানকে পেতে গেলে তোমাকে আকুলতা চাই ব্যাকুলতা চাই, তা না হলে বার ব্রত করবো বলে সাজুগুজু করে একেবারে আয়রন করা শাড়ি পরে আলমারি থেকে সুন্দর শাড়ি পরে গহনা পরে সেজে গুজে গেলাম, ও গিয়ে লাভ নেই, ভালো সন্দেশ ভালো মিষ্টি দিলাম ও দিয়ে লাভ নেই। যদি তোমার অন্তরে ভক্তি না থাকে, তোমার অন্তরে আকুলতা না থাকে, ভগবান একটা জায়গায় দুর্বল, কোন জায়গায় জানো মা? বা চোখের জল, চোখের জল দিয়ে যদি কেউ তাকে ডাকতে পারে ভগবান সেই জায়গায় বস হয়ে যায়। তাই দেখুন এই মা তো পাশেই আছে না, আসার সময় মাকে প্রণাম করে এসেছিলাম যে মা তুমি দেখো তোমার সন্তানকে, তুমি তো জগৎময়ী জগতের মা। তো এই হরিবাসরে দাঁড়িয়ে ওখান থেকে প্রণাম করে আসার সময় আমি মাকে বলেছিলাম, মা তোমাকে আমি দেখলাম আজকে তোমার গান আমি একটা গাইব হরি বল। তো সেই ঠাকুর রামকৃষ্ণদেব মার সাথে কথা বলতেন, মৃন্ময়ী মায়ের সাথে কথা বলতেন, এমনই এমনও দিন গেছে যে ঠাকুর মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছে এবং সাক্ষাৎ মা কালী ঠাকুরকে ঘুম পাড়িয়েছে। অনেক ফটোতে দেখবেন, অনেক ক্যালেন্ডারে দেখবেন যে ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কোলে মাথা দিয়ে আছে না কি গো মা, আছে না? অনেক ক্যালেন্ডার, মায়েরা দক্ষিণেশ্বর কালী বাড়ি গেছো? দক্ষিণেশ্বরে গেছো কেউ? ওই কে কে গেছো একটু হাত তুলো দেখি। হরি বল। বাহ, বেশ, যারা যাননি ঘুরে আসবেন। আজও সেই মা আছে, তবে ঠাকুর নেই, ঠাকুর আমাদের হৃদয়ে মনে প্রাণে জড়িয়ে আছে। তো ঠাকুর ওই মায়ের কোলে মাথা রেখে বলেছিল, মা তোকে এত সুন্দর দেখতে, তুই এত ভালো, তুই এত অপূর্ব, তবে কে তোকে এমন করে কালী মাখালো বল দেখি। হ্যাঁ, তো সর্বাঙ্গতে কে এমন করে কালী মাখালো বল দেখি। মা মাকে বলছে, মা তখন ওই ঠাকুরের মাথায় হাত বুলাচ্ছে আর হাসছে, কি বলছিস রে পাগল? হ্যাঁ গো মা, আমার সব ভালো লাগে, কিন্তু এমন করে কালী ঝুলি অবস্থায় তোমায় দেখতে আমার ভালো লাগে না। তাই মাকে যেন বলছে, কি বলছে, একটু উনুধ্বনি হয়ে যাক। নিতাই গৌ প্রেমানন্দ চোখের কাজল সাজা আগায়ে মাখি দিলোকে। এই মাকে দেখাও, হরি বল। মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিলোকে। ও দেখে পড়ালো শাসন চিতা, মা তো দেখে পড়ালো শ
শ্মশানে চিতা তোমা ভস্মতি লগেওয়া গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মাতুর, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে হাড়ের মালা কোথা পেলি, তুলই ভস্ম তিলকেওয়া গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মাতুর, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। ও মাইরা, মায়ের পায়েতে কি থাকে, মায়ের চরণে কি দেওয়া থাকে? ও বলে কাজল, হ্যাঁ এখনো সংসার হয়নি তো তাই বুঝে উঠতে পারছে না। হরি হরি বল। মায়ের পায়ের চরণে থাকে আলতা, সেই আলতার রং কি সাদা? তো সাদা না, হ্যাঁ লাল। তো বলছে আমার মায়ের চরণের সেই আলতার রং যে লাল, আর মাকে কি ফুল দিয়ে পুজো করা হয়? জবা ফুল লাল। তো সেই জন্য বলছে, কি বলছে, দেখে যা রে পায়ে শোভা, দেখে যা রে, দেখে যা রে পায়ের শোভা, পানাই তো যেন কি এই যে রক্ত জবা, দেখে যা রে পায়ের শোভা, পানাই তো যেন রক্ত জবা, এমন রূপের ডালি কে দেখেছে, আমার রূপের নালি কে দেখেছে, এই সারা তিলকেওয়া গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মাতুর, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মা মা।
মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল কে মা। হরি বল। তো আজকে দেখুন, এই আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন তুমি ভগবান পাবে না। তাই আকুলতা ব্যাকুলতা কার ছিল? চন্দ্রশশী দেবী। ওই গৌর কথা শুনে ঘরে দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে গৌরকে পাওয়ার জন্য, গৌর 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 বলে কাঁদছে। তো যখন গৌর গৌর বলে কাঁদছে, গৌর তুমি কোথায়, গৌর তুমি কোথায়, এমতো সময় যিনি নায়ক মশাই, সেই নায়ক মশাই দরজায় টোকা দিল, গিন্নিমা গিন্নিমা দরজাটা খুলুন না, গিন্নিমা দরজাটা খুলুন না, একটা খুব দরকারি কথা আছে আপনার সঙ্গে। গিন্নিমা ছুটে এসে দরজা খুলেছে মা। এবার যেই দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে গিন্নিমা দেখছি নায়ক মশাই এসেছে। নায়ক মশাই আপনি অসময়? বলছে গিন্নিমা একটা খুব সমস্যায় পড়া গেছে। কি সমস্যা? না, বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম, সেই কোডরা গ্রামবাসী 3 বছর ধরে কোনো খাজনা দেয়নি। তাই আপনি যদি যান, কৃপা করে হয়তো তারা খাজনা দিতে পারে। মায়েরা দেখো, ভগবানকে তুমি যদি ভালোবাসো না, ভগবান এত কৃপাময়, তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কীভাবে পৌঁছে নিয়ে যাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। দেখো কীভাবে ভগবানের সঙ্গে দেখা হয়। হরি বল। এই বলে সেই চন্দ্রশশী দেবীকে বললেন যে খাজনা আদায় করতে আপনাকে যেতে হবে। চন্দ্রশশী দেবী বললেন বেশ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি যাব। তো পরের দিন সকালবেলা পালকি প্রস্তুত, সেই পালকিতে উঠলেন চন্দ্রশশী দেবী, আর সেই পালকি করে যাচ্ছে আজকে খাজনা আদায় করতে বীরভূমের কোডরা গ্রামে। তো দেখুন পালকি এসেছে, বেয়ারারা চলে এসেছে, কাঁধে পালকি তুলে নিয়েছে, সেই পালকিতে করে মা আমার যাচ্ছে কোথায়, না খাজনা আদায় করতে। উলুদ্ধটি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হরি বল। পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, পালকি চলে রে, পালকি পালকি চলে রে। আস্তে আরে, তখন থেকে শুধু হুনহুনা 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 করে যাচ্ছে। এই হুনহুনা করলে কি হয়? পালকি নিয়ে যেতে সহযোগিতা আবার শক্তি বাড়ায়। তা গিন্নিমা বলছে, তা বাবা এক কাজ করো, এই যে কথাটা বলছো এই কথার আগে আর একটা শব্দ বসাও, দেখবে তোমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। কি বলতো? বলছে বলছে বাবা তোমরা সবাই বলো, বলবে সবাই একসাথে বলো, গৌর বল হুনহুনা, সবাই বলো হরি বল, গৌর বল হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে রে, হুনহুনা হুনহুনা রে, পালকি চলে রে,
দাদা এখানে কিছু হয়নি, ডিলাটা গাইতে দেবেন না আপনারা আমাকে। আরে বীরভূমের কোটরা গ্রামে ঢুকতে গিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল তো, জঙ্গলের ভিতর দিয়ে, আর জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে বিশাল বড় একটা গর্ত, আর ওই গর্ত দেখে এই আস্তে 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 পালকি নামা পালকি নামা পালকি নামা পালকি নামা, সবাই পালকিটা নামিয়ে দিয়েছে। এবার যেই পালকি নামিয়েছে, গিন্নিমা বলছে কি হলো কি হলো, চিৎকার করছেন কেন নাইম মশাই, কি অসুবিধা? বলছে গিন্নিমা একটা সমস্যা, আসলে এই পথের মাঝখানে বিশাল বড় একটা গর্ত, সেই গর্ত পেরিয়ে আপনাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আমার মনে হয় কোটরা গ্রামবাসীরা জানতে পেরেছে আপনি আসছেন, সেই জন্য মনে হয় ওরা এত বড় করে গর্ত করে রেখেছে। তখন গিন্নিমা বললেন এত বড় স্পর্ধা, ঠিক আছে আমরা অন্য পথ দিয়ে যাবো চলো। এই বলে মা অন্য পথ দিয়ে আজকে এলেন সেই গ্রামে। ভালো করে মায়ের লীলাটা শুনুন, অপূর্ব সুন্দর লীলা। এবার যখন অন্য পথ দিয়ে এসে দাঁড়িয়েছে, দেখছে গ্রামে এসে দেখছে শুনশান, চারিদিকে কেউ কোথাও নাই। এই শুনশান দেখে তিনি হাত দিয়ে চিৎকার করে ডাকলেন, কে কোথায় আছো, কে কোথায় আছো? কিন্তু কেউ সারা শব্দ করল না। তখন গিন্নিমা নায়ক মশাইকে বলছে, নায়ক মশাই আপনি এক কাজ করুন, এই গ্রামে মনে হয় কেউ থাকে না, তাই কি হবে গ্রামগুলো রেখে ঘরগুলোকে পুড়িয়ে দিন। হ্যাঁ, এই বলে উনি মশাল জ্বালিয়ে ছুটেছে ওই ঘরগুলোকে পুড়িয়ে দেবে বলে, আর চিৎকার করতে করতে যাচ্ছে। আর আগুন আগুন বলে যখন চিৎকার করছে, ওই শব্দটি গেল ওই গ্রামের একজন মোড়ল মশাই ছিল, 60 বছর বয়স, সেই মোড়ল মশাইয়ের কানে গেল। সেই শব্দটা শুনতে পেয়ে তিনি লাঠি হাতে বেরিয়ে এলেন মোড়ল মশাই। ও মাইরা, ও বাবা, আপনাদের বলছি, তখন গ্রামে মোড়ল ছিল কি গোমা, ছিল তো মোড়লদের কথা শুনে কাজ হতো, এখন আর মোড়ল দেখতে পাওয়া যায়, এখন আর দেখতে পাওয়া যায় না, কারণ এখন বাড়িতে সবাই তো মোড়ল, তাই এক্সট্রা করে মোড়ল আর রাখার দরকার নেই, হরি বল তো। তখন মোড়ল থাকতো, মোড়লের কথা শুনে সব কাজ হতো। সেই মোড়ল মশাই আজকের এক পা করে এগিয়ে এসেছেন, আর এক পা করে এগিয়ে এসে দেখছেন যে কৃষ্ণনগর থেকে গিন্নিমা এসেছেন। আরে 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 গিন্নিমা, প্রণাম প্রণাম। প্রণাম দিয়ে বলছি, কি আপনি এলেন? আমাদের তো বলে পাঠাতে পারতেন, আমরা না হয় আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসতাম, আপনি কেন এখানে কষ্ট করে আসতে গেলেন? হ্যাঁ আপনি কেন, থামুন, আপনাদের অনেক কথা আমি শুনেছি, আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো দেখি, তারপর অন্য কথা শুনব। কি প্রশ্ন মায়েরা লক্ষ্য করো, প্রথম প্রশ্ন মায়েরা মন দিয়ে শোনো, আমি কিন্তু ধরবো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন করেছিল, আসার সময় দেখলাম পথের মাঝখানে অত বড় একটা গর্ত, একটা গর্ত খোলা, সেই গর্তটা কেন খোলা হয়েছে এক, আর দ্বিতীয়ত 3 বছর ধরে আপনারা খাজনা দিচ্ছেন না, ব্যাপারটা কি, আপনাদের সমস্যা কোথায়? 3 বছর ধরে আপনারা কেন খাজনা দিচ্ছেন না, এই ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, যা মনে করো তাই তোমরা নাকি, কিছু বলা হয় না বলে খাজনা দাওনি কেন? তোমাদের নয়, 3 বছর ধরে খাজনা দেয়নি, ভাবা যায়? এইবার দেখো না ভাইরা, যেই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে বললেন সেই মোড়ল মশাই, মাগো তবে শুনুন, আসার সময় যে পথের মাঝখানে গর্ত দেখেছিলেন, সেই গর্ত হবার কারণটা কেন, কেন গর্ত করা হয়েছিল এক, সেই উত্তরটা দেব, আর কেন আমরা 3 বছর খাজনা দিতে পারিনি সেই উত্তরটা আমি দেব। তাহলে প্রথম শুনে নিয়ে আসুন, কেন পথের মাঝখানে গর্ত খোলা হলো, মায়েরা মন দিয়ে শুনুন, কথা বলবেন না তাহলে বুঝতে পারবেন না। তাই প্রথম প্রশ্ন, কেন গর্ত খোলা হলো, চলুন শুনে নিই। একদিন আকে গোয়ালা মনে মনেতে ভাবিল,
তারে গোহরু কোথায় পলাই যায় সে যে ভাবিতে নারিল, গোয়ালার গোয়াল ভর্তি গরু, মায়েরা মন্দির শোনো, গোয়ালার গোয়াল ভর্তি গরু, কিন্তু যে গরুটা সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরুটা রাতের অন্ধকারে কোথায় পালিয়ে যায়, কিন্তু সকাল হলে ফিরে আসে ঘরে, কিন্তু কোথায় যে পালিয়ে যায় সেটা বোঝা যায় না। হ্যাঁ, তো আজকে লক্ষ্য করে দেখুন, সেই গোয়ালা চিন্তা করে আসতে, ও মায়েরা শুনছো তো, এত মন চঞ্চল কেন, কে যাচ্ছে না যাচ্ছে ওদিকে দেখছো কেন, আর এই রাস্তাটা বন্ধ করে দিন, ওই পার দিয়ে যান, এতে কীর্তনের ব্যাঘাত ঘটছে এবং যারা শুনছে তাদের অসুবিধা হচ্ছে, বারবার উঠবেন না আপনারা, বসুন। ভাবটা নষ্ট হয়ে যায় না, কীর্তনটা তো ভাবের উপরে চলে, তো মন দিয়ে শুনুন। তাই গোবালা মনে মনে চিন্তা করলেন, যে গরু সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরু রাতের অন্ধকারে কোথায় যে পালিয়ে যায় গোয়ালা বুঝতে পারে না, কিন্তু সকাল হলে গরু ফিরে আসে গোয়াল ঘরে, তাই ভাবে যে আমার গরু যায় কোথায় আমি একবার দেখবো, আমার গরুটা প্রতিদিন যায় কোথায়। এই বলে ধীরে ধীরে গোয়ালা তখন গোয়াল ঘরে ছুটে গেল, যাতে গরু পালাতে না পারে গলায় যে দড়িটা ছিল, গরুর গলায় যে দড়িটা ছিল খোঁটার সঙ্গে গোয়ালা আজি শক্ত করে বাঁধল, এইবারে শক্ত করে বেঁধে বাবা গোয়ালা গোয়াল ঘরে বসে রইল। কিন্তু মায়েরা কি হবে, ভগবান কার দ্বারাই কি ঘটনা ঘটাবে আমরা কি কেউ জানি মায়েরা, ভগবান কাকে নিয়ে কি খেলা করবে, কখন তার কি খেলা মনে হবে আমরা কিন্তু কেউ জানি না। তা গোয়ালা ভাবছে সারা রাত জাগবো, কিন্তু ভগবান ভাবছে জাগলে তো লীলা হবে না, তাই কি করলো গোয়ালা জেগে বসে আছে বলে ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো। আরে তখনই গোয়ালা গোয়াল ঘরে সেজে নিদ্রা মগ্ন হলো, এইবারে যখন নিদ্রা মগ্ন হলো সুযোগে গোয়াল ঘর থেকে গরু দড়ি ছিঁড়ে পালাইল। বেশ অনেকটা দূর চলে গেল, কিছুক্ষণ পরে গোয়ালার নিদ্রা ভঙ্গ হল, যেই দেখে গোয়াল ঘরে তো গরু নাই তাই ছুটে ছুটে যায়, ছুটিতে ছুটিতে গোয়ালা জঙ্গলেতে যায়, ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করিল, এমন সময় গোয়ালা জঙ্গলে প্রবেশ করে ধীরে ধীরে তার গরুটাকে দেখতে পেল, দেখছে গরু আর কোথাও যায় না, সামনে ছিল একটা মাটির উঁচু ঢিপি, সেই মাটির উঁচু ঢিপির কাছে এমন চার পায়ে দাঁড়ালো, ও মা গরুর বাটে যত দুগুদো ছিল সেই মাটির ঢিপির উপরে সাবি খনন হতে লাগলো, দেখিতে দেখিতে দুগুদো খনন হইল, তাহা দেখি গোয়ালা যে চমকৃত হইল, এমন ঘটনা তো আমি আগে কখনো দেখি না, এই কথা বলবার লাগি গ্রামে ছুটে যাই, শোনো শোনো গ্রামবাসী
শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটন, যার ঘরে যা আছে ওমা কোদাল কুড়ুল দা, চলো সবাই নিয়ে চলো জঙ্গলে যাই। হ্যাঁ, গোবালার কথা শুনে কেউ থাকিতে না পারে, ছুটিতে ছুটিতে সবাই জঙ্গলেতে আসে। এইবার যখন জঙ্গলেতে এলো হরিবল, জঙ্গলে এসে সেই মাটির উঁচু ঢিপি দেখতে পেল, মাটির উঁচু ঢিপি দেখতে পেয়ে খনন করার কাজ আজই শুরু করে দিল। এইবার লক্ষ্য করে দেখুন, খনন করতে 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 মাটির অনেক নিচে চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। সারাদিনই সারা রাত চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে আবার প্রভাত হয়ে গেল, তবু কিছু পাওয়া যাচ্ছে না। এমন সময় যারা খনন করছিল তারা বলল, মলল মশাই, মনে হয় এতে কিছু নাই, তাই চলুন চলুন আমরা সবাই ঘরে ফিরে যাই। কিন্তু মলল মশাই বলে, না না না, আমরা ফিরে কেউ যাব না। বেশ শোনো শোনো শোনো, তোমরা একটা কাজ করো, এতক্ষণ যখন করলে আর একটু খনন করো, এখানে গরু দুগ্ধ দেয়, নিশ্চয়ই কোনো ঘটনা রয়ে যায়, তাই আর একটু খনন করো। খনন করতে 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 মাটির এতটা নিচে চলে গেছে মা, এতটা হঠাৎ করে তার হাত একজনের হাতে কি একটা যেন ঠেকেছে, সঙ্গে সঙ্গে স্পর্শ অনুভব করে আর অস্ত্র দিয়ে নয় মাটিগুলো সরিয়ে দিয়ে, উমাইরা মাটি সরাতে সরাতে দেখতে পেল অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো কাষ্ঠের নিতাই গৌরের বিগ্রহ উলুথলি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব, নিতাই গৌর উদ্ধার হলো, জয় রাধে, নিতাই গৌর উদ্ধার হলো, চাঁদে বদলে হরিব, নিতাই গৌর উদ্ধার হলো, এইবার দেখুন, এইবার আপনাদের বলতে হবে এতক্ষণ ধরে কে কাকে কথাটি শোনাচ্ছিল, দেখি কেমন কীর্তন শুনছ মন দিয়ে, এই গল্পটা কে কাকে শোনাচ্ছিল, এইবার তো ধরা পড়ে যাবে তোমরা। ওই কেউ বলতে পারছে না, এদিক থেকে কেউ পারবে না, কি এই সর্বনাশ, একজনও এই তোমরাও পারবে না বলতে, কে বা দেখো কত দূরে বসে আছে, ভুল হয়ে গেছে কথাটা, হ্যাঁ উল্টোটা হবে, মানে মোড়ল মশাই জিন্নি মাকে শোনাচ্ছিল হরিবল, কেন না ওই যে বড় করে গর্ত খোলার কারণটা এতক্ষণ ধরে শোনালো, যে ওই গর্ত থেকে আমরা নিতাই গৌরকে পেয়েছি জিন্নি মা। বাকি রইল আপনার তিন বছরের খাজনা, আমরা নিতাই গৌরকে পেয়েছি, কিন্তু তাদেরকে রাখবার জন্য তো মন্দির দরকার, সেই মন্দির তো তৈরি করার মতো আমাদের সামর্থ্য ছিল না, তাই সবার কাছ থেকে ভিক্ষা করে আমরা একটা মন্দির তৈরি করতে গিয়ে আমরা আপনার তিন বছরের খাজনা দিতে পারিনি। যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। হরিবল মায়েরা, গিন্নিমার গিন্নিমা আছে,
একই অন্তরে ছিল গৌর প্রেম, গৌরের প্রতি ভালোবাসা। আস্তে কীর্তন শ্রবণ করে গৌরকে পাওয়ার আকুলতা, গৌরকে পাওয়ার ব্যাকুলতা সপে দিয়েছে চন্দ্রশশী দেবীর একটাই চিন্তা, কখন আমি আমার গৌর পাব। দেখুন মায়ের এগুলো শিক্ষা, এই শিক্ষায় তো আমরা শিক্ষিত হতেই পারলাম না। গিন্নিমার মনে আর কোনো ইচ্ছা নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই, তার একটাই ইচ্ছা যে গৌর রূপের কথা শুনেছে তবে কি সেই গৌরকে কখনো প্রাণ ভরে দেখতে পাবে না, সেই গৌরকে একবার শুধু দেখবার ইচ্ছাটুকু তার। বাইরা আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, আমরা হিন্দু, আমরা বাঙালি জাতি হয়ে আমরা যে কাজটা করতে পাচ্ছি না, আজকে ভেবে দেখুন, আজকে আমাদের পাশের বাড়ি যদি কোনো একটা ছেলে বৈষ্ণব হয়, ললাটে তিলক সেবা করে, কণ্ঠে তুলসীর মালা নেয়, শিখা ধারণ শিখা রাখে, তাকে আমরা ব্যঙ্গাত্মক করে বলি এখন থেকে বৈষ্ণব হয়েছ, কি মুখের ভাষা, এখন থেকে তুমি সাধু হয়েছ, এখন তো অনেক বাকি, এখনো তো সময় আছে, এখন থেকে আহা কি অবস্থা। দেখো আমরা সনাতন ধর্মের মানুষ নই, সনাতনী ধর্মের মানুষকে আমরা ব্যঙ্গার্থ করছি, আমাদের দিকে তো বিধর্মীরা হাসবে বাবা। হ্যাঁ আবার এখন একজন উঠেছে সে কি ভগবানকে অসুর বলছে কথায় কথায়। হ্যাঁ ভগবান অসুর, বুঝলেন, চৈতন্য চরিতামৃত অপ্রামাণিক, মহাপ্রভুর নাকি জন্মের ঠিক নেই, ছি ছি ছি, অথচ আসরে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছে, কথার মধ্যে কোনো গ্যারেন্টেড নেই, দু নৌকায় পা দিয়ে চলছে, সাধুগুরু বৈষ্ণবদের ধরে ধরে অপমান করছে, আর হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবদের প্রণাম করছে, আবার গৌরহরিকে ধরে যাচ্ছে তাই করছে, আবার নিতাই গৌর প্রেমানন্দ বলছে। তাহলে দেখুন আমরা আমাদের ধর্মটাকে ঠিক রাখতে পারছি না। আমাদের কথা হলো তুমি যে ধর্মের লোক হও তুমি সেই ধর্মটা প্রচার করো, তুমি আমাদের ধর্মটাকে নষ্ট করতে পারো না, এটা তোমার কোনো রাইট নেই, এটা কেন করছো? তুমি মনুষ্য দেহটা পেয়েছো ভগবানের খোঁট ধরবার জন্য নয়, ভগবানের ভুল ধরবার জন্য নয়, তুমি এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত হয়েছো ভগবানের খোঁট ধরছ। আজকে যারা গুরু মহারাজ হয়ে বসেছে, যারা মহারাজ হয়ে বসেছে, তারা কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বড় লোক বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, তারা কি মূর্খ? তাদের কি কোনো জ্ঞান নেই? তারা কি পড়াশোনা করেনি? না পড়াশোনা করেই আজকে তারা মহারাজ হয়েছে, গুরুদেব হয়ে বসে আছে। ছেড়ে দিলাম হিন্দুদের কথা, ভেবে দেখুন তো আমেরিকাবাসী সেই গুরু মহারাজ যিনি আজকের ইস্কনের গুরু মহারাজ হয়েছে, সে কি বোকা? সে কি পড়াশোনা করেনি? তার কি কোনো জ্ঞান ছিল না? সে কি বোকা? সে কি মূর্খ? আজকে আমেরিকা থেকে লোক আসছে, আমেরিকা থেকে মানুষ ঝাঁপিয়ে আসছে আমাদের ভারতবর্ষে পাগলের মতো, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া থেকে আসছে, বিদেশিরা আসছে। আমাদের হিন্দুদের কথা আমি ছেড়েই দিলাম, বিদেশিরা যাদের যীশু খ্রিস্টের নাম করবার কথা, যাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার কথা, আজকে তারা তাদের ধর্মটা ছেড়ে দিয়ে আজ আমাদের ধর্মতে যোগ দিচ্ছে, তারা আজকে গৌর গৌর বলে পাগল হচ্ছে, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হচ্ছে, তারা কি এত বোকা? তুমি কে হে? তুমি একটা বাঙালি হয়ে নাম নিয়েছো, তুমি ঠাকুরকে দিয়ে নাম দিয়েছো, কৃষ্ণকে দিয়ে নাম দিয়ে, তুমি কৃষ্ণকে অপমান করতে চাচ্ছ না, তুমি কে?
বিচার হবে তোমার, হবে তোমার বিচার। ভেবে দেখুন মায়েরা, সেই আমেরিকান বাসীরা, ইউরোপ বাসীরা এসে বলছে যে ভালো, যদি একটা আমেরিকান মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি এই কৃষ্ণমূর্তিকে এত ভালোবাসো কেন, এত বুকে জড়িয়ে ধরে কাঁদছো কেন, বলছে কৃষ্ণ ছাড়া তো কলিযুগে কোনো গতি নাই, ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয়, তবে কৃষ্ণকে ভালোবাসো। ভালো করে তারা পরিষ্কারভাবে কথা বলতে পারে না, হ্যাঁ বিদেশি তো, তাই কথার মধ্যে একটা টান, বাংলা ভাষা বলছে শিখেছে কিন্তু টান আছে, বলছে আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত আমি চলতে পারি না, ভালো যদি বাঁচতেই হয়। শোনো বাঙালি ভাই বোনেরা, তোমরা কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের চরণ ধরো, কৃষ্ণকে আদর করো, কৃষ্ণকে খাওয়াও, কৃষ্ণকে ঘুম পাড়াও, কৃষ্ণকে আপন করো, কৃষ্ণময় জগৎ করে তোলো, কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই।